নমস্কার শুনমানি দর্শক বৃন্দ বড় খবর পিএম এম কিষান প্রকল্পে টাকা দিয়ে এবার টাকা ফেরত নেবে সরকার তড়িঘড়ি কেন্দ্র থেকে নোটিশ পাঠানো হয়েছে রাজ্যের কাছে এবং কৃষি দপ্তরে দপ্তরে সেই নোটিশ পৌঁছে গিয়েছে টাকা ফেরত আপনাকেও দিতে হবে কেন টাকা ফেরত নেওয়া হচ্ছে কাদেরকে ফেরত দিতে হবে বিস্তারিত দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলেছে পিএম কিষাণের তালিকাভুক্ত ভুয়ো চাষিদের থেকে টাকা আদায়ের নির্দেশ দিল কেন্দ্রের মোদী সরকার আমরা কিন্তু প্রায় এক বছর আগে যখন তখন নির্দেশ দেওয়া ছিল তখনও ভিডিও দিয়েছিলাম বাড়িতে একটা নোটিশ পাঠানো হচ্ছিলো সেটাও জানিয়েছিলাম সেগুলো আবার আমরা রিপিট করব পরে আবার বর্তমানে যে নোটিশগুলো পাঠানো হচ্ছে সেগুলোও জানাবো তো বর্তমানে এখন আবারও কিন্তু সেই যে নির্দেশ তা কিন্তু মোদী সরকার দিয়েছে খুব শীঘ্রই সেই টাকা উপভোক্তাদের কাছ থেকে আদায় করতে বলা হয়েছে যদিও আদায়ের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাহলেও জেলায় জেলায় কৃষি দপ্তরের আধিকারিকরা অযোগ্য উপভোক্তাদের খুঁজে বের করার কাজ শুরু করে দিয়েছেন তালিকা তৈরি করে যোগাযোগ করা হচ্ছে অনেক উপভোক্তাই ইতিমধ্যেই টাকা ফিরিয়ে দিয়েছেন তারপর সেই টাকা কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের মুখে টাকা ফেরত দেওয়ার ব্যাপারে কেন্দ্রের এই অতি তৎপরতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের চর্চা শুরু হয়েছে নদিয়া জেলায় পিএম কিষাণে প্রায় পঞ্চাশ হাজার ভুয়া উপভোক্তা রয়েছেন শুধু নদিয়া জেলা না আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা জেলাতেই এরকম উপভোক্তা রয়েছে আর শুধু পশ্চিমবঙ্গ না ভারতবর্ষে যতগুলো রাজ্যে পিএম এম কিষান প্রকল্প চালু রয়েছে প্রত্যেকটা রাজ্যেই এরকম কিন্তু ভুয়ো উপভোক্তা রয়েছে ভুয়ো মানে এখানে বোঝাতে চাইছে পিএম কিষানের যে শর্ত রয়েছে সেই শর্তগুলো পালন না করে যারা পিএম কিষানের টাকা পাচ্ছে তাদেরকে ভুয়ো হিসাবে চিহ্নিত করা হচ্ছে পিএম কিষাণের অনেক নিয়ম রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যখন পি এম কিষাণ চালু হয়েছিল এত তখন নিয়মের তোয়াক্কা করা হয়নি হ্যাঁ যারা যারা আবেদন করেছে সবারই নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে আপনারা লক্ষ্য করবেন একটা পরিবারে দুজন তিনজন চারজন করে টাকা পাচ্ছে কিন্তু নিয়ম কি রয়েছে পরিবারে একজনই টাকা পাবে বুঝতে পারছেন তার মানে ওগুলো কিন্তু ভুয়ো কৃষক তখন এত নিয়ম দেখা হয়নি সবকে ঢুকিয়ে দিয়েছে বুঝতে পারছেন যার মধ্যে প্রায় দেড়শো জন টাকা ফেরত দিয়ে দিয়েছে পঞ্চাশ হাজারের মধ্যে জেলা কৃষি দপ্তরের এক আধিকারিক বলেন পি এম কিষানে কিছু অযোগ্য নাম ঢুকেছিল সেগুলির তালিকা তৈরি করার কাজ চলছে কেন্দ্র খুব দ্রুত টাকা আদায় করতে বলেছে অনেকেই টাকা ফেরত দিয়ে যাচ্ছে তবে আমাদের তরফ থেকে কাউকেই জোর করা হচ্ছে না দ্বিতীয়বার ক্ষমতায় এসে অর্থাৎ দু সালে মোদী সরকার পিএম কিষাণ প্রকল্প চালু করে কিন্তু নিয়ম নিয়মকানুনের গেরোয় অনেক চাষেই প্রথম দিকে আবেদন করতে পারছিলেন না তখন কেন্দ্র সরকারের তরফ থেকে উপভোক্তার সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয় অনেক জেলাতেই কৃষক বন্ধুর তালিকায় থাকা উপভোক্তাদের পি এম কিষানের নাম নথিভুক্ত করানো হয়েছিল তাতেই জল ঢুকে যায় বলে প্রশাসনিক কর্তাদের মত সেই মতো টাকাও চলে যায় ভুয়ো চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিষয়টি সামনে আসতেই নড়ে চড়ে বসে প্রশাসন দেখা যায় একই পরিবারে একাধিক সদস্যের নামে পিএম এম কিষাণ হয়েছে এছাড়াও আর্থিক অবস্থা ভালো হওয়া সত্ত্বেও তাদের নাম পিএম কিষাণে ঢুকে যায় এখন সেই সমস্ত নাম তালিকা থেকে বাদ দেওয়া এবং ভুয়ো উপভোক্তাদের থেকে টাকা আদায়ে জোর দিচ্ছে কেন্দ্র সরকার সেই মতো জেলার কৃষি আধিকারিকরা ই কেওয়াইসির মাধ্যমে তা খতিয়ে দেখছেন জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে নদিয়া জেলাতেই পি এম তিন লক্ষ আঠাশ হাজার উপভোক্তা রয়েছে তার মধ্যে দুই লক্ষ বিরাশি হাজার উপভোক্তা টাকা পাওয়ার যোগ্য কিন্তু বাকি ছেচল্লিশ হাজার উপভোক্তা ভুয়ো যাদের মধ্যে এখনো পর্যন্ত একশো জন টাকা ফেরত দিয়েছে একশো দিনের প্রকল্প আবাস যোজনার পর চলতি বছর আগস্ট মাসে পি এম কিষানের খুঁত ধরতে টিম পাঠিয়েছিল কেন্দ্র সরকার কৃষকদের একাংশের অভিযোগ আবেদন করার পরেও কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা পাওয়া যায় না অথচ কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া অনেক সহজ এছাড়াও বাংলা শস্য বিমা সাফল্য ভিন রাজ্য প্রশংসা কুড়িয়েছে একাধিক রাজ্যের প্রতিনিধি দল এসে এই প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে খোঁজ নিয়েছে তো নতুন আবেদন করলে কেন টাকা আপনারা পান না বা সহজে কেন যুক্ত হতে পারেন না জানেন পি এম যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনারা ফলো করেন না আপনারা তো নিয়ম না জেনেই আবেদন করে ফেলেন কিন্তু এর অনেক নিয়ম রয়েছে জমির রেকর্ড দু সালের হতে হবে মানে এক দুই দু সালের আগে হতে হবে পরে হওয়া চলবে নি পরিবারের একজন সদস্য পাবে স্বামী পেলে স্ত্রী পাবেনি স্ত্রী পেলে স্বামী পাবেনি এই ধরনের অনেক কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে ভাগ জাজিরা পাবেনি নিজের নামে জমি থাকতে হবে হ্যাঁ অনেক কিছু ব্যাপার রয়েছে ওই কারণেই আপনারা আবেদন করার পরেও কিন্তু টাকা পান না বা আপনাদের আবেদনগুলো অ্যাপ্রুভড হয় না তো বুঝতেই পারছেন পিএম কিষান প্রকল্পে যারা অযোগ্য কৃষক পিএম এম নিয়মকানুন যারা ফলো করেননি হ্যাঁ যারা অযোগ্য উপায়ে টাকা পাচ্ছেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে কৃষি দপ্তর লিস্ট তৈরি করছে হয়তো আপনাকেও দেখবেন বাড়িতে নোটিশ পাঠাতে পারে বা ফোন করে ডাকতেও পারে যদি আপনি অযোগ্য উপায়ে টাকা পান আরেকটা বিষয় আপনি টাকা যদি ফেরত না দেন তাহলে কি বেঁচে যাবেন ভাবছেন না কোনোভাবেই বাঁচবেন না যদি আপনি ধরা পড়েন তখন আপনাকে টাকা ফেরত দিতেই হবে যতদিন পর্যন্ত আপনি টাকা পেয়েছেন সমস্ত টাকাই আপনাকে ফেরত দিতে হবে যতই বলেন আপনি খরচা করে ফেলেছেন আপনি কিন্তু রেহাই পাবেন না সরকারের টাকা ধরা পড়লে আপনাকে ফেরত কিন্তু দিতেই হবে যতদিন না ধরা পড়ছেন ততদিন ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু যেদিন ধরা পড়বেন সেদিন কিন্তু আপনি আর ছাড় পাবেন না আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি পরবর্তী নেক্সট আপডেট আমরা এই ব্যাপারে যা আসবে জানাতে থাকবো তো সরকারের এই পদক্ষেপ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না